শহরে ফের আক্রান্ত ট্রাফিক পুলিশ বাগুইআটি মোড়ে ট্যাক্সি রাখা নিয়ে আজকে বচসা হয়। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে নিগ্রহ কর এবং গালিগালাজের অভিযোগ ওঠে এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। যদিও কেষ্টপুর থেকে ওই ট্যাক্সি চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, শহরে ফের আক্রান্ত ট্রাফিক পুলিশ, এবারে ঘটনা বাগুইআটি মোড়ে, সেখানে ট্যাক্সি রাখা নিয়ে বচসা হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং ট্যাক্সি চালকের মধ্যে। সে সময় পুলিশকে নিগ্রহ এবং গালিগালাজের অভিযোগ ওঠে ট্যাক্সি চালকের বিরুদ্ধে। কেষ্টপুর থেকে ইতিমধ্যেই ওই অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে। এবার নদিয়া চাপড়ার খবর। নদিয়া চাপড়াতে গুলি চলেছে, গুলিবিদ্ধ হয়েছেন একজন। জমি বিবাদের জেরেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আহতকে আনা হচ্ছে কলকাতাতে। জমি বিবাদের জেরে গুলি চলল এবারে চাপড়ায়। ইতিমধ্যেই এ জেরা আমরা জানতে পারছি, জমি বিবাদের জেরে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে গুলি চালায় এবং তাতে একজন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় আহতকে আনা হচ্ছে কলকাতায়। ক্লাস থ্রির ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে গাড়িতে তুলে ধর্ষণ, এই ঘটনা খাস কলকাতায় বালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। এমনই মারাত্মক ঘটনার অভিযোগ উঠেছে। পুলিশ কর্মীদের নজরে পড়ে যায় বিষয়টি। গাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। রাতে মেডিকেল টেস্ট হয় নিগৃহীতার। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ করে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। গতকাল টিউশন থেকে ফিরে বাড়ির কাছে শিশুটি খেলছিল। পরিবারের অভিযোগ, পাড়ারই এক যুবক ফিরোজ আহমেদ ওই সময় গাড়ি নিয়ে সেখানে আসে। চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ওই শিশুকে গাড়িতে তোলে সে। অভিযোগ, গাড়ির মধ্যে ধর্ষণ করা হয় ক্লাস থ্রির ছাত্রটিকে। এলাকাতে টহল দেওয়ার সময় কয়েকজন পুলিশ কর্মীর ঘটনা এই ঘটনা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে এই যুবককে হাতে নাতে পুলিশ ধরে ফেলে, গ্রেফতার করা হয় তাকে। উনি গাড়ি ধুচ্ছিল, গাড়ি ধুতে ধুতে আমার বাচ্চাকে ডাকলো, চকলেট দেব, চকলেট নিয়ে দেখালো, ওকে নিয়ে এসে গাড়ির মধ্যে রেপ করেছে, পুলিশ নিজে দেখেছে। এই লড়কা ভি পাড়াই কা হ্যায়, তো টিউশন পড় কে আ রাহা থা, তো উসকো চকলেট কা বাহানা সে গাড়ি মে বোলা বৈঠো, ও গাড়ি চালাতা হ্যায় ও লড়কা, বাস উসকো গাড়ি মে বৈঠা কে লেকে আয়া বালিগঞ্জ ফাড়ি মে। লালসার শিকার মাত্র 8 বছরের শিশু গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, এই নৃশংসতা মানা যায় না, এমনটা বলছেন ধৃত ফিরোজের স্ত্রীও। স্বামীর কঠোর শাস্তির দাবিতে তিনিও সুর মিলিয়েছেন। এই মুহূর্তে ফিরোজের স্ত্রীও চান যে তার স্বামীর কঠোরতম শাস্তি হোক। তার কারণ, তার ঘরেও একটি মেয়ে সন্তান রয়েছে। যে আপনার মেয়ের বয়স কত? 5। 5 বছরের মেয়ে? আপনার মেয়ের সাথে এরকম হলে আপনি কি করতেন? যা ওরা করছে আমি বিয়ে করতাম। আপনিও তাহলে শাস্তি দিতেন তো? এতে তো আর কিছু বলবার নেই না, এতে তো শাস্তি সিবার কিছু পাবে না।